মাগুরায় অপরাধ, গুজব, সামাজিক দ্বন্দ্ব ও অপপ্রচারের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত। মারুফ রায়হান, মাগুরা জেলা প্রতিনিধি, দীর্ঘদিন যাবৎ মাগুরা সদর থানাধীন জগদল ইউনিয়নের জাগলা বাজার ও আশপাশের এলাকায় বিবাদমান দুই গ্রুপের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এই দুই পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ও উক্ত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা রেঞ্জ অফিসের নির্দেশে মাগুরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মশিউদ্দৌলা রেজা পিপিএম বার এর তত্ত্বাবধানে 11 জুলাই 2023 খ্রি সকাল 11টা জাগলা বাজার প্রাঙ্গণে অপরাধ, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধমূলক পুলিশি ব্যবস্থাপনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় এলাকার বিবাদমান দুই গ্রুপের সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ, মাগুরা জেলা পুলিশ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মশিউদ্দৌলা রেজা পিপিএম বার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ অফিসের পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট শুভ্র চৌধুরী, মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোক কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল দেবাশিস কর্মকার, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, অফিসার ইনচার্জ সদর থানা সেকেন্দার আলী ও জগদল মগি রাঘুবাদাই চাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। আলোচনা সভায় বিবাদমান দুই পক্ষের সদস্যরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ হয়। এ সময় তারা অঙ্গীকার করে যে ভবিষ্যতে তারা এলাকার আইন শৃঙ্খলা পরিপন্থী কোন কাজের সাথে নিজেদের সম্পৃক্ত করবে না, তাদের যে কোনো ধরনের বিরোধ কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশের সহায়তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করবে। সবশেষে উপস্থিত জনসাধারণ এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সরকারের প্রতিনিধি, প্রশাসন, গ্রাম পুলিশ, বীর মুক্তিযোদ্ধা সবাই মিলে একসাথে কাজ করে একটা জেলাকে বা একটা উপজেলাকে, একটা ইউনিয়নকে কিংবা একটা ওয়ার্ডকে অপরাধ মুক্ত রাখা, বিভিন্ন রকমের নীতিগত অপপ্রচার এবং গুজব থেকে আগের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমরা কিন্তু অন্যায় করবে তাদের প্রতি একটা জোর দরকার, সে যেই হোক সে আমাদের আইনের হাত থেকে রক্ষা হবে না। যারা বলবেন যে আমি বাজারে এসে মার খাই, আমি জানি না কেন মার খেলাম, আমি বাড়িতে থাকি আমার বাড়ি ভাঙচুর হয়, আমি জানি না কি জন্য আমার বাড়ি ভাঙচুর হলে, আমার ছেলে মেয়ে জেলে আছে, আমি জানি না যে কি কারণে আমার কি অপরাধ। এইখানে যারা আসছেন সবাই কিন্তু এই শান্তির জন্য আসছে, অনেক লোক আসছে, আশেপাশে অনেক লোক হবে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের এই সাধারণ জনগণের সাথে আছি, আপনারা যেটা চাপেন সেটাই হবে। এখানে কোন মেম্বার চেয়ারম্যান কোন যারা প্রভাব বিস্তার করতে চায় তাদের কথা এদিকে থামাইতে চায়, থামাইতে হলে কি করতে হবে, থামাইতে হলে কি করতে হবে, সামাজিক দলাদলি বাদ দিতে হবে। আসল কথা তো বলতেছেন না, সামাজিক দলাদলি বাদ দিতে হবে। কোন সমস্যা, কোন মারামারি কাটাকাটি যদি হয়ে থাকে সেখানে সরকার আছে, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সেখানে মামলা হবে, তদন্ত হবে, বিচারিক প্রক্রিয়া যাবে, এটা হলো স্বাভাবিক নিয়ম। কিন্তু আপনারা নিজেরা নিজের হাতে আইন তুলে নিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? এটা করতে হলে আমাদের কি করতে হবে, সামাজিক দলাদলি বাদ দিতে হবে। কারণ সামাজিক দলাদলিতে যদি আপনি লিপ্ত থাকেন তা আপনার লিডার যদি আপনার যাতে শান্তির সুবাতার হইতে পারে এবং আপনাদের কর্মকাণ্ডের ভিতরে যাতে আমার এসপি সাহেব এখানে জেলা প্রশাসনের কোনো বদনাম না হয়, জেলা পুলিশের কোনো বদনাম না হয়, সেই দিকে আপনারা নজর রেখে চলাফেরা করবেন এবং আপনারা সেই কর্মকাণ্ড বজায় রাখবেন এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধমূলক পুলিশি ব্যবস্থা শীর্ষক আলোচনা সভা এই সবাই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে নিজেরা একটু চিন্তা করেন, নিজের পরিবার নিয়ে চিন্তা করেন, আমরা সামাজিক দলাদলি গুলো বাদ দিই, আমরা ভালো কথা বলার জন্য অনুরোধ করছি। অনেক কথা বলতে চাই স্যার আপনাকে, আপনার তাদের মনের ক্ষোভ বা মনের দুঃখ কষ্ট বা যে কারণে যে ঘটনাগুলো ঘটছে।